আসসালামু আলাইকুম চাকরিপ্রত্যাশী বন্ধুরা, গ্রাফিক্স হোম আইটি কোম্পানি লিমিটেড এসএসসি পাশে গ্রাফিক্স ডিজাইনে নিয়োগ দিচ্ছে। 64 জেলা থেকে সকল জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই। প্রথমে আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রাফিক্স অন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইনার ক্লিপিং পাথে গ্রাফিক ডিজাইনার নেবে। তো এখানে গ্রাফিক কোম্পানির নাম হচ্ছে গ্রাফিক্স হোম। তো এখানে ভ্যাকেন্সি হচ্ছে 20 জন নিয়োগ হবে। তো আমাদের জব কনস্ট্রেন্টস হচ্ছে আমাদের কী কী দায়িত্ব পালন করতে হবে, এখানে কিন্তু দেওয়া আছে। আপনাকে যে কোনো সময় দায়িত্ব পালন করতে হবে, মর্নিং, সন্ধ্যা এবং রাতেও দায়িত্ব পালন করতে পারবেন, সকালেও দায়িত্ব পালন করতে পারবেন এবং সন্ধ্যাতেও আপনি কাজটা করতে পারবেন। তো আপনার কিন্তু এখানে ওভারটাইমের ব্যবস্থা রয়েছে। তো এখানে দেখেন মাস্ট বি ওপেন ফর এনি শিফট অ্যান্ড ওভারটাইমের ব্যবস্থা রয়েছে আপনার। এবং আমাদের কী কী দায়িত্ব পালন করতে হবে আমরা এখন এটি দেখে নিচ্ছি। তো দেখেন আমাদের এখন এখানে দায়িত্ব পালন করতে হবে জব রেসপন্সিবিলিটিস। তো মাস্ট নো ক্লিপিং পাথ, অবশ্যই আপনাকে ফটোশপের কাজ জানতে হবে, ক্লিপিং পাথ, মাল্টি পাথ, মাস্কিং, নিক শর্ট, শ্যাডো ক্রিয়েটিং ইত্যাদি রিটাচ করতে জানতে হবে। তো আপনি অ্যাডোবি ফটোশপের সকল কাজ জানলে হবে, জাস্ট কিছু কাজ জানলে হবে, যেমন ক্লিপিং পাথ, মাল্টিপাথ, মাস্কিং, নিক শর্ট, শ্যাডো ক্রিয়েটিং অ্যান্ড রিটাচ জানলেই আপনার কিন্তু এই জবটি করতে পারবেন গ্রাফিক ডিজাইনার হিসাবে। তো অবশ্যই আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে এবং গ্রেট সেন্স আনরেজি পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে আপনার। এবং আপনারা যদি ফিশাররা থাকেন তাহলে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নেব কাজের টাইম, ওয়ার্ক প্লেস। অবশ্যই আপনাকে কাজের টাইম ফুল টাইম কাজ করতে হবে এবং আপনাকে অবশ্যই অফিসে কাজ করতে হবে। তো আমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর অন্যান্য যেসব যোগ্যতা লাগবে, অবশ্যই আপনার 18 বছর হতে হবে এবং অনলি মেলস অ্যালয়েড, অর্থাৎ শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন। তবে আমাদের হচ্ছে ডে শিফটে মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে জাস্ট নাইট শিফট এবং ইভিনিং শিফট দেওয়া আছে। নাইট শিফট এবং ইভিনিং শিফটে শুধু ছেলেরা আবেদন করতে পারবেন এবং ডে শিফটে মেয়েরা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাকে শিফটের ফটোশপের কাজ জানতে হবে। তারপর এখানে আপনার সেলস মন স্পিড আর কি ওয়ার্কিং স্পিড থাকতে হবে আপনার হাতের, ঠিক আছে। এবং আপনার অবশ্যই ইংলিশ এবং বাংলা ভালো রাইটিং স্পিকিং জানতে হবে। এইসব জানলে কিন্তু আপনি এই গ্রাফিক্স ডিজাইনার পদে আবেদন করতে পারবেন। তো এখন আমরা জাস্ট আলোচনা করব বেতন ভাতা নিয়ে। সো আমাদের অবশ্যই এখানে বেতন হবে আপনার আলোচনা সাপেক্ষে 10 থেকে 15 মধ্যে আপনার বেতন হবে। তো অবশ্যই আপনার জব লোকেশন হবে ঢাকা, মিরপুরে জব করতে হবে। তো এখন আমরা আলোচনা করব এই কোম্পানির বেনিফিটগুলো নিয়ে। তো আমাদের কী কী বেনিফিট দেবে কোম্পানি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পেনসেশন অফ আদার বেনিফিট। তো কোম্পানি অবশ্য আপনাকে ফান্ডের ব্যবস্থা করে দিবে এবং ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানিতে। স্যালারি পার ভিউ আর্লি ইয়ারলি আপনাকে অবশ্যই বার্ষিক স্যালারি বৃদ্ধি হবে 2000 টাকা করে। তো ফেস্টিভ্যাল বোনাস, আপনি 2টি বোনাস পাবেন প্রতি ঈদে, ঠিক আছে। তো আপনারা এখন অ্যাপ্লাই কিভাবে করবেন, তো আমি অ্যাপ্লাই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ। তো বন্ধুরা, এখন আমরা জাস্ট অ্যাপ্লাই প্রসেসটা দেখাবো এবং এই সার্কুলার লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটি সাইটে চলে আসছে। তো এই সাইটের লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওই সাইটের লিঙ্কে ক্লিক করলে, ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই সাইটে চলে আসবেন। এই সাইটে আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওই একই সার্কুলার গ্রাফিক ডিজাইনার ক্লিপিং পাথ জাস্ট বিডিজ অফিসের পাবলিশ করা হয়েছে সার্কুলারটি। তো আমরা জাস্ট এখন অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য নিচে স্ক্রল করব, অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্স থেকে এই সাইটে চলে আসবেন। আসার পর আমরা 2টি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এখানে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারে এবং আমাদের সিভি যেটা থাকবে সেটা কিন্তু মেল ঠিকানা পাঠিয়েও সেন্ড করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা জাস্ট 2টা পদ্ধতি দেখিয়ে দিব কীভাবে অ্যাপ্লাই করবেন। তো অবশ্যই আপনাকে বিডিজ অফিসে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো বিডিজ অফিসে কীভাবে অ্যাকাউন্ট করবেন এই সাইটে আমি কিন্তু একটা ভিডিও রেখেছি। তো ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওটির লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করার পর অবশ্যই এই সাইটে চলে আসবেন। এই সাইটে আসার পর জাস্ট অ্যাপ্লাই নাতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাতে ক্লিক করার পর অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দেওয়ার পর আবেদনে ক্লিক করবেন।
তো এখন আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। এখন আপনাকে স্যালারি দিতে হবে, আপনি কত স্যালারি চাচ্ছেন পার মান্থে কোম্পানির কাছ থেকে। তো অবশ্যই আপনি 10 থেকে 12 মতো দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনার 10 থেকে 15 মতো হয়ে থাকে। অবশ্যই আপনি 12 থেকে 13 হাজার স্যালারি দিয়ে দিবেন। জাস্ট আমি জাস্ট স্যালারিটা দিয়ে নিলাম, যে স্যালারিতে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লাইটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লাইটি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা মেইলের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করব এটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা ব্যাকে চলে আসতেছি, ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা মেইল ঠিকানা দেওয়া আছে কোম্পানির। সো জাস্ট এই মেলটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের এই মেল ঠিকানা জিমেলে চলে যাব। জিমেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কম্পোজ লেখা আছে, আপনারা কিন্তু ফোনের মাধ্যমেও করতে পারবেন। জাস্ট এখানে আমাদের মেল করতে হবে, সিভি পেস্ট করতে হবে। তো এখানে আসার পর জাস্ট এখানে ট্যুর জায়গা আমরা যে মেলটা কপি করে নিলাম ওই মেলটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টে আমরা দেবো অ্যাপ্লিকেশন ফর দ্য জব, অ্যাপ্লিকেশন ফর দ্য জব। ওকে, এখন আমরা জাস্ট আমাদের সিভিটা এখানে পেস্ট করে দেব। ওকে, আমরা সিভিটা আপলোড করে নিচ্ছি। অবশ্যই আপনার একটা সিভি থাকতে হবে। ওকে, সিভিটা অবশ্যই আপনার পিডিএফ ফাইল হতে হবে। তো পিডিএফ ফাইলে আমি আমরা আমার সিভিটা এখানে সেন্ড করে দিচ্ছি। ওকে, আমি কিন্তু সেন্ড করে দিয়েছি। এখন আমরা জাস্ট অ্যাপ্লাই কমপ্লিট, দুইটা পদ্ধতিতে আমি কিন্তু অ্যাপ্লাইটা কমপ্লিট করে ফেলছি। সো বন্ধুরা, এইভাবে আপনারা জাস্ট অ্যাপ্লাইটা করে ফেলবেন, bdjobs.com-এ করলে হবে, আপনি জাস্ট সিভি সেন্ড করলেও হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন জব সার্ভগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, পরে নতুন একটি জব সার্ভগুলো নিয়ে হাজির হবো। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।